আমি আসলে যখন আসলে সিনেমাতে ওইভাবে এস্টাবলিশ না, যখন আসলে সিনেমাতে ওইভাবে আসিও নাই, তখন থেকে সিয়াম সিনেমাতে কাজ করে। আর আমার সিনেমাতে আসার আগে ওর একটা সিনেমা দুইটা সিনেমা হিট সিনেমা ছিল, এবং হিট শুধু হিট না আলোচিত সিনেমাও ছিল। তো আমার মনে হয় অনেক জায়গায় আসলে আমাকে ও এভাবে ইন্সপায়ার করছে কাজে, যে রাজ তোর সিনেমা করা উচিত, তুই সিনেমাতে আয়। সিনেমাতে ও আমাকে যেভাবে মোটিভেট করছে, এটা আসলে এটা আমার জন্য অনেক বড় একটা এক্সাম্পল আর কি। তো আমরা সবাই সবাই সঙ্গী, এখানে এরা কেউ কেউ করছে, আমরা বলবো এরকম করতে না, এটার পুরোটাই টিম ওয়ার্ক। এই দামালটা সবার জন্য হয়েছে, এখানে একটা ক্যামেরাম্যানের যতটুকু সার্থকতা আছে, সাউন্ড আছে, আর্ট ডিরেক্টর আছে, কস্টিউম ডিজাইনার, পুরোটা টিম এফোর্ট। এবং যে সুন্দর সিজি যারা গ্রাফিক্স করেছেন, এত বড় স্কেলে গ্রাফিক্স যারা করেছেন তাদেরকেও আসলে সম্মান জানাতে হবে। আসলে যখন থেকে আপনারা ধরেন কম্প্যারিজন অথবা এই তুলনার কথা ভাবছেন, তারও আরও 10 বছর আগে থেকে আমরা ফ্রেন্ড। তো আমরা এমন আমরা নিজেদের এমন এমন হার্ড ডেজ দেখে এসেছি, আমরা নিজেদের এমন এমন কঠিন কঠিন এক্সপেরিয়েন্স একসাথে পার করে এসেছি, যে অ্যাটলিস্ট একজনের সাকসেসে আমাদের কারো খারাপ লাগে না। আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি বলবো যে আমার ফ্রেন্ড যত আগাবে, আমার বন্ধু যত ভালো করবে, এটা আমার জন্য আপনাদের মতোই গর্বে। দ্যাটস ইট। এবং আমি জানি যে এটা দিস ইজ জাস্ট দ্য স্টার্ট, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। রাজের রাস্তা, রাজের জার্নি আরও অনেক বাকি আছে এখন। দর্শকরা কী রেসপন্স দিচ্ছিলেন আপনারা, ছবি কেমন লেগেছে? এটাই রেসপন্স আমার মনে হয়, অ্যান্সার পেয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।